রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের মন্তব্যের আপত্তি জানিয়েছে প্রতিবেশী দেশ নেপাল। নেপালের বিদেশমন্ত্রী এক টুইট বার্তায় এই আপত্তির কথা জানিয়েছেন। উল্লেখ্য, গত 13ই ফেব্রুয়ারি আগরতলায় একটি সাংগঠনিক সভায় ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ঠাট্টার সুরেই বলেন যে অমিত শাহ যখন বিজেপি দলের সর্বভারতীয় সভাপতি ছিলেন, আগরতলায় একটি গেস্ট হাউসে বার্তালাপের সময় শাহজি বলেছিলেন যে বিজেপি দলকে নেপাল ও শ্রীলঙ্কাতেও নিয়ে যেতে হবে। আগামী সরকার আসবে, বিজেপি ছাড়া সরকার আর হবে না। মাননীয় গৃহমন্ত্রীজি যখন রাষ্ট্রীয় অধ্যক্ষ ছিলেন, এই ত্রিপুরা স্টেট গেস্ট হাউসে আমরা বসেছিলাম, জিষ্ণুদা ছিলেন কিনা দিলেন, কথাবার্তা হচ্ছিল, তো এমনিতে একটু কালো চা খায়, মানে কালো কফি, ব্ল্যাক কফি খাচ্ছে আর বলছে, বলে আমরা বলছিলাম, কে জানি বললো আমাদের মধ্যে, অজয় দেব বললে, বলে অধ্যক্ষজি বহুত স্টেট হমারে পাশ আচ্ছা হো গেয়া। আরে কাহে আচ্ছা হো গেয়া, আমি শ্রীলঙ্কা বাকি হ্যাঁ নেপাল বাকি হ্যাঁ, মানে ওস আদমি কো বলতা হ্যাঁ, ইয়ে তো খেলা না জিষ্ণুদা বলতা হ্যাঁ, ইয়ে তো হো গেয়া দেশ কা, তো ও তো করি লেঙ্গে, শ্রীলঙ্কা হ্যাঁ নেপাল হ্যাঁ, ওহা ভি তো পার্টি কে লোকে জানে, ওহা ভি জিতনা হ্যাঁ। যার মধ্যে এমন জোশ, এমন মানসিকতা যে পুরো দুনিয়াতে ভারতীয় জনতা পার্টিকে নিয়ে যেতে হবে, আর ওনার রাষ্ট্রীয় অধ্যক্ষের কালেই ভারতীয় জনতা পার্টি দুনিয়ার সবচেয়ে বড় পার্টি হয়েছে, যেটা কমিউনিস্টের অহংকার ছিল, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় পার্টি কমিউনিস্ট পার্টি, আর সেই পার্টির অহংকার ভেঙে ভারতীয় জনতা পার্টির তৎকালীন অধ্যক্ষ অমিত ভাই সাহেব প্রমাণিত করেছে, দিয়েছেন যে ভারতবর্ষের মধ্যে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় পার্টি কমিউনিস্ট নয়, ভারতীয় জনতা পার্টি, দীনদয়াল উপাধ্যায়ের পার্টি, শ্যামাপ্রসাদের পার্টি। মুখ্যমন্ত্রীর এই ঠাট্টার সুরের বিরুদ্ধে নেপাল সরব হয়েছে। নেপালের বিদেশমন্ত্রী প্রদীপ কুমার গিয়াওয়ালি জানিয়েছেন, ফর্মাল অবজেকশন হ্যাজ বিন অলরেডি কনভেইড, প্রাথমিকভাবে আপত্তি জানানো হয়েছে। নেপালের বিদেশ মন্ত্রক সূত্রে জানা গেছে, ভারতে অবস্থানরত নেপালের রাষ্ট্রদূত নীলাম্বর আচার্য তাদের আপত্তির কথা ভারত সরকারকে জানিয়েছেন। পাশাপাশি নেপালের শাসক দল নেপালি কমিউনিস্ট পার্টি এবং প্রধান বিরোধী দল নেপালি কংগ্রেসও অমিত শাহর ওই অভিব্যক্তির সমালোচনা করে জানিয়েছে যে এটি নেপালের সার্বভৌমত্বতাকে ক্ষুণ্ণ করার অপপ্রয়াস মাত্র। বিপ্লব দেবের এই মন্তব্যকে ঘিরে দেশ জুড়েই আলোড়ন সৃষ্টি হয়েছে। বিভিন্ন মিডিয়ার হেডলাইন্সে এই সংবাদ স্থান দখল করেছে। এ ব্যাপারে অবশ্য শ্রীলঙ্কার প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা পায়োনিয়ার।